আমার তখন বাচ্চারা ছোট ছিল, তখন তো সকাল বিকাল কাজ থাকতো, তো তখন বাচ্চা দেখার জন্য তো মানুষ দরকার। আমার খুলনা হলো শ্বশুরবাড়ি, তো আমি আমার সাহেবকে বললাম যে তুমি খুলনায় যাচ্ছ, একটা মেয়ে নিয়ে এসো, খুঁজে বাচ্চাদের দেখাশোনা করবে। তো তখন যেই বলে যায় তোর ভাবি বলছে যাবি, অথবা তোর কাকি বলছে যাবি, না 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 না, ভাত খাইতে দিব না, চামিচ দিয়া দুধ দিব, তারপরে মারবে, মানে সেই ছবির সব কাহিনীগুলা বললো। বলে না তোর কাকি তো এরকম না, ওটা তো ছবি। কয় না না জানি জানি ছবি। আবার বলে ও তো এরকম না, তো খেতে দিবে, তোর নিজের তোকে খেতে দিব। কয় না না দিবে না। এই করতে করতে একটা মেয়ে আসলো, কমলা নাম, ভালো মেয়েটা, ভালো ছিল। তো ও এসে বলে কাকা আমি যাব। বলে তুই ভেবে দেখ। বলে হ্যাঁ ওটা তো কাকি অভিনয় করে, এখানে তো অভিনয়ের ব্যাপার, যাব আমি। পরে মেয়েটা আসছে, খুব ভালো রান্না করতো, তা আমার বাচ্চাদেরকে খুব আদর করতো, আমিও খুব আদর করতাম। পরে ওর বিয়ের বয়স হয়ে গেল, কয়েক বছর ছিল, পরে ওর মা ওকে নিয়ে বিয়ে দিয়ে দিছে। মনে করে যে আমি বুঝি সেই ওই রকমই ছবির মতো দরজাল মারবো বা সেটাই, অবশ্যই মনে করে। আবার বলে যে ওই যে ডাইনি যায় ডাইনি যায়, শুনতে খারাপ লাগে যদিও, হ্যাঁ তারপরেও বলে, কিন্তু কিছু করার নাই, ওটাই কাজ, কাজের সার্থকতা। কাজ করার ইচ্ছা তো সবসময় আছে, আল্লাহ যতদিন সুস্থ রাখবে, যতদিন চলতে পারবো, অবশ্যই কাজ করার ইচ্ছা আছে। সবাই আমরা যাতে সুস্থভাবে চলাফেরা করে মরে যেতে পারি, নিজের পায়ে নিজে চলে যেন মরে যেতে পারি, কারোর উপরে ভর করে না। কারোর উপরে ভর করে বেঁচে থাকলে যে কত কষ্ট, সেটা যে ভর করে সেই বোঝে। দোয়া করবেন আমরা যাতে ভালো থাকি, আমরাও দোয়া করি আপনারাও ভালো থাকেন।